কালোটা বেশি ভালো লাগছে। কেমন লাগছে রে? ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে, আজ মন খুঁজে পেল মনের খুশি, ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। ও সো হে গাইস, গুড আফটারনুন। তো কি সব ঠিক? তো ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা এইচডি ফ্যামিলি মেম্বার সহ নতুন একটা ভিডিও কিন্তু তোমাদের সবাইকে শুরু করতাম। তো বেসিক্যালি আজকে ব্লগটা কিন্তু আমি মাথায় নিতে স্টার্ট করছি। আজকে কিন্তু একটা স্পেশাল ভিডিও তো চলেছে, তার কারণ কি বলতে হয়, আগের দিন কিন্তু রিয়া আমাকে শপিং করিয়ে দিয়েছিল, ঠিক আছে, প্রায় 3000 টাকা চুনা লাগিয়েছে ওর কাছ থেকে। তো পয়লা বৈশাখে ও আমাকে কিনে দিয়েছে, তো এখনও কিন্তু আমি ওকে কিছু কিনে দিইনি। আগের দিনই ভেবেছিলাম ওকে কিনে দেবো, যেহেতু ওর সাথে ছিল সেই জন্য আর ওকে কিনে দিইনি আমি, তাহলে সারপ্রাইজটা সারপ্রাইজ থাকতো না, নর্মাল ক্যাজুয়ালি ব্যাপার হয়ে যেত। ও আমাকে কিনে দিয়েছে, আমি ওকে কিনে দিয়েছি, সদেবাদ হয়ে যেত। তো আমি ভেবে রেখেছিলাম পরে কোনো দিন কিনে ওকে সারপ্রাইজ দেবো। তো আজকে আমি আর চয়ন যাচ্ছি ওর জন্য কিছু কেনাকাটি করতে, ঠিক আছে। আমাকে আগে প্রচুর দিয়েছে, প্রচুর, ঠিক আছে, বেসিক্যালি ও আমাকে অনেক জিনিস দিয়েছে, ঠিক আছে। তো আমি ওকে আগে দিতাম, ঠিক আছে, রিলেশন যখন ছিল আমাদের তখন দিতাম, তারপর এখন যে এই যে কথা হচ্ছে তারপর থেকে ওকে আর কিছু দেওয়া হয়নি আমার। তো আজকে ওকে ভাবছি কিছু একটা দেবো। তো ও বেসিক্যালি হোয়াইট কালারের জামা বেশি পছন্দ করে, আর গরম সময় হোয়াইট কালারের জামা পরতে হয়, তাহলে নাকি শুনেছি গরমটা কম লাগে। এখন যাবো জুডিওর সামনে, ওর জন্য কিছু একটা কিনবো, ওর জন্য কিনে তারপর বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে ওকে সারপ্রাইজটা দেবো, ঠিক আছে। আর ইউ এক্সাইটেড ব্রো? তুই আমাকে কি কিনে দিবি? চারটি কিনে দিস, চল চারটি কিনে দেবো, চল শিওর, কথা দে, একটা চারটি একটা গামছা, চল। চলো গাইস, আজকে মাথানগিতে দাঁড়িয়ে রয়েছে, মাথানগিতে ওখানে পুলিশ ধরছে কিন্তু, ঠিক আছে। তো গাড়িটা কি আমি চালাবো না তুই চালাবি? চলো গাইস, ভাই চালাবি যখন বলেছে, চলো। পুলিশ নেই তো, কত দেখা তো যাচ্ছে না। তো দেখো ভাই, ব্যারাকপুর তো চলে এসেছিলাম, এখন কি নেবো সেটাই আমি কনফিউজ, কারণ এদের জিনিসের প্রতি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, ছেলেদের প্রতি, মানে ছেলেদের প্রতি না, ছেলেদের প্রতি আমি হয়ে যাবে, ছেলেদের জামা প্যান্টের প্রতি এক্সপিরিয়েন্স, কারণ আমি যেহেতু ছেলে, ঠিক আছে, একটা মেয়ের জামা প্যান্টের উপর মানে ভালো জানে যে কোনটা নিতে হবে কোনটা না নিতে হবে। আর আমার তাছাড়া গার্লফ্রেন্ডও নেই, গার্লফ্রেন্ডকে হলে বলতাম যে গার্লফ্রেন্ড চল এই বান্ধবীটার জন্য কিছু নিতে হবে, আর গার্লফ্রেন্ড আমার সেটা ভাঙতো। আমি থাকতে পারবো কোন মেয়ে কি দিবি, তাই না? এসে ব্যাপার, ভাইয়ের গার্লফ্রেন্ডকে নিয়ে আসলে বেশ ভালো হতো, ভাইয়ের কাছে আছে সরি না, এই বোকা আছে আছে, আমার কোনো এক্সপিরিয়েন্সই নেই ভাই, কুর্তি কাকে বলে তাই চিনি না, আমি যাবো কুর্তি তো মানে দূরের কথা, আমি মানে কি লেহেঙ্গা কুর্তা এগুলোর মধ্যে সব কুর্তা না কিছু নেই, আমি ভুলাই যাচ্ছি শুধু, তাহলে জিন্স টপ মেয়েদের আদারওয়াইজ আর অন্য কিছু তো ভালো জানো, সমঝ রে, কি বাল এনেছি যদি বলে, আমার তো তখন মাথাটা গরম হয়ে যাবে, এত কষ্ট করে চয়েস করে আনলাম, কোনদিন কোনো মেয়ের জন্য কিনিনি, উনি বাড়ির জন্য বাড়ির বোনের জন্য কোনো কিনেছিলাম, বাট সাদা জিনিস মানে হোয়াইট জিনিস বেশি পছন্দ করে, ঠিক আছে, কিনবি ভাই, আমার ভুড়িটা না দিন দিন বেড়ে যাচ্ছে, কি করা যায় বলতো, এই ভুড়িটার কি করা যায়, মদ খাওয়া কমাতে হবে নাকি? মদ খাওয়া না, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ চেঞ্জ হয়, ঠিক আছে, সে তার মানে হচ্ছে তোরও আগে তুই রোগা ছিলি এখন মোটা হচ্ছিস, তার মানে তোরও সময় চেঞ্জ হচ্ছে, তোর শরীরটাও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, আর আমার গলাটাও চেঞ্জ হয়ে গেছে, কারণ কি ভাই অনেক কথা আছে পরে বলবো, আর অনেক কথা আছে, কি নিয়ে যায় সাদা জিনিস, এই একটা আছে সেম টু সেম, এই একটা ড্রেস আছে, বেশি হোয়াইট কালার পছন্দ করে, আজকে ভিডিওতে তো ভিড়টা কম আছে, হোয়াইটের মধ্যে কি নেওয়া যায়, কি এইগুলো তো অতটা ভালো লাগছে না, জাস্ট কালারটা ভালো লাগছে, মানে হোয়াইটের মধ্যে একটা আছে, হোয়াইটের মধ্যে দেখতে ভাই, বললাম না আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তোর যা খুশি তুই দিতে ভাই, আমার তো
খুব গাড়ের জ্বালা মারা কিছুই পছন্দ হয় না, পছন্দ হলে মারা ওর ফিগারটা এমন একটা ফিগার না আমার, না কি বলবো প্রচুর কনফিউজ হয়ে যাচ্ছে কি ছেড়ে কি নেবো। এখানে কিছু কিছু পছন্দ হচ্ছে, তো স্লিপগুলো এখানে যে স্লিপগুলো এই স্লিপগুলো বেশি সরু হয়ে যাচ্ছে, একটা যেমন পছন্দ হয়েছিলো এখানে স্লিপটা খুব সরু, যেগুলো আমার মোটেও পছন্দ না। ঠিক আছে কি করবো বা আমি কিছু বুঝতে পারছি না, যেমন এখানে একটা ড্রেস পছন্দ হয়েছে এটারও স্লিপটা খুব সরু, কি করবো এটা, এটা ড্রেসটা কত সুন্দর লাগছে মানে স্লিপটা সরু, এই সাদাটা, এই সাদাটা স্লিপটা একটু মোটা আছে, তাই এটা এস সাইজ আছে আর এম সাইজ, ওর পরে এম সাইজ আর এম সাইজ নেই, এস সাইজ আছে আর এল সাইজ আছে। একটু বাড়া বোকাশো না, আমার একটা বোকাশো না, আমরা একটা একটা মেয়েদের ব্যাপারে একটা আমাদের ধারণা জ্ঞান ফ্যান কিছু নেই বাড়া। শর্মা নিচে গিয়ে আপকো তো গাইস, এখানে কিন্তু এই ব্ল্যাক কালার ড্রেসটা আমার একটা পছন্দ হয়েছে, এখানে এম সাইজ এটা ভালো লাগছে ভাই, দেখি দেখি কেমন পুরোনো পুরোনো লাগছে ভাই, তোর গায়ে পুরোনো পুরোনো লাগছে, কালো কালোটা পুরোনো পুরোনো লাগছে, বাতা আছে লাগ রে আমাদের কিন্তু শপিং করা ডান, অনেকক্ষণ পর আগুরি করার পর কিন্তু শপিং করলাম, কি কি নিলাম ভাই? এখানে দুটো জামা নিয়ে নিয়েছি, ঠিক আছে, একটা ব্ল্যাক কালারের মধ্যে একটা পিঙ্ক হোয়াইট সাদার মধ্যে কম্বিনেশন দিয়ে সুন্দর দেখে একটা জামা নিয়েছি, বেশ পছন্দ হচ্ছিল আমার, আরও ব্ল্যাক কালারের জামা পছন্দ করে, যেহেতু ছেলেদের ফেভারিট কালার হলো ব্ল্যাক, এখন ইয়ার বাইরে যেতে হবে তারপর ওকে দিতে হবে, ঠিক আছে, ও তো পুরো সারপ্রাইজ হবে কারণ ওকে আমি কিচ্ছু বলিনি। 15 মিনিট লেটার এ চাঁদ কা রাশন চেহারা বালো কা রং সুনেরা কেসে দেখু মে আঁখে কুকুর চশমা কা পেহরা লাইট ফাইট জ্বালা পাবা চলো ঘুম লাগছে এরকম বলি বলে তোমরা আবার ভাবো না, তো এটা আমার গার্লফ্রেন্ড গাইস, আগের দিন যখন এদের বাড়িতে এসেছিলাম তো আমি বলেছিলাম রিয়ার সাথে হয়তো অনেকদিন পর দেখা হবে, এক মাস পর দেখা হবে, দুদিন পর দেখা হয়েছে, ঠিক দুদিন পর, তাই না শোনা, কি কি এরকম বললে তোর বয়ফ্রেন্ড হবে না, তাই তোর বয়ফ্রেন্ড লাগে কিসে, আমি থাকতে নাকি ওর বয়ফ্রেন্ড লাগবে, বাইকে থেকে নিয়ে আচ্ছা পাওয়ার দেখিস আমার হাত, যেহেতু পয়লা বসে গেছে আমি কিছু দিতে পারি না, আগের দিন আমাকে কিনে দিয়েছিল, তো কিনে এরকম বলে সবাই, আমি আজকে নিজের মাথার ঘাম পায়ে ফেলে টাকা কিনে ঘাম করে আমি আজকে আমার পুরনো ভালোবাসার মানুষটাকে গিফট করলাম কিছু জিনিস, বিশ্বাস করছি না, ঠিক আছে, তারা আজকে ওকে চোখ ফোক বেঁধে একদম বিশ্বাস করছে না, এখান
কেমন লাগছে রে? এই না রে, কারণ নিচে জল দিয়েছে। আরে কারণ জল দিয়ে আরে জল দিয়ে দিন দাঁড়া, এই খাই দাঁড়া। ওটা উঠে দাঁড়া, উঠে দাঁড়া, তুই উঠে দাঁড়া। গাইস, রিলেশন ব্রেক আপ হয়ে যাওয়ার পর আমার ফার্স্ট কোন গিফট দেয়া আর কি, এই যে এই আমার হবে না। কেন এস সাইজ এম পাইনি রে? এম ছিল না, এল ছিল। এই এই জামাই আমি একটাও তো ছেড়ে দিলা। পরে একটু ওর উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া। পাগল নাকি? ভাই লোক দেখলে কেন গেলাম? এটা হবে তো না, এটা হবে না, সুন্দর লাগছে। তোর যদি চেঞ্জ করার তাহলে চেঞ্জ করে আসিস, কালোটা চয়ন চয়েস করেছে। ঠিক আছে, সাইড পর না কি করবি? সুন্দর লাগছে, শোনা সুন্দর লাগছে, সিরিয়াসলি। থ্যাংক ইউ বল আমাকে। ওইটা পরে আরেকটা আমার কাছে ততটা ভালো লাগছে না, কালোটাই বেস্ট লাগছে, তাই না? কালোটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। কালকে গিয়ে তুই চেঞ্জ করেছিস? ও আচ্ছা গাইস, এখন আমাদের জন্য এখানে নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কস। জামা দিলাম বলে কোল্ড ড্রিঙ্ক দিচ্ছিস আমাকে? যাই হোক চলো, আমি বাড়িতে চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই, আর আজ অনেক তাড়াতাড়ি এডিট ফেডিট সবকিছু কমপ্লিট করে নিয়েছি, কারণ অনেক লেটে লেটে ঘুমা যাচ্ছে কিছুদিন ধরে। আজকে থেকে ভাবছি লেটে ঘুমাবো না, তাড়াতাড়ি কাজ করবো, তাড়াতাড়ি ঘুমাবো। তো দেখ চলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকাল 8টার সময়। ততক্ষণ জন্য টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ।